দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে। আজ সারাটি দিন যেন আপনাদের ভালো কাটে সেই কামনায় শুরু করছি আজকের আয়োজন, সেই সাথে শুভ সকাল। আজ এই আয়োজনে আমি বরাবরের মতোই আপনাদের সাথে থাকবো, মারিয়া শিমু। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় মুখ সেগমেন্টে। আজ 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিক্স দিবস। আজ সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডক্টর প্রফেসর এ কে আজাদ খান স্যারকে। শুভ সকাল, কেমন আছেন স্যার? স্যার, প্রথমে যেটা জানতে চাই যে এবারের ডায়াবেটিক্স দিবসের প্রতিপাদ্য বিষয়টি কি? প্রতিপাদ্য বিষয় হচ্ছে নার্সরাই করতে পারে ডায়াবেটিকদের সুস্থ থাকার ব্যাপারে বিশেষভাবে সাহায্য। স্যার, এই দিনটিকে কেন ডায়াবেটিক্স দিবস হিসেবে ধার্য করা হলো, বা এই দিনটি স্পেশালি কেন ধরা হলো? প্রথম কথা হলো যে ডায়াবেটিস ইউএন ডে ফর ডায়াবেটিস, আন্তর্জাতিক ডায়াবেটিক দিবস, এটা করার কারণ হলো যে ডায়াবেটিস তো পৃথিবীব্যাপী মহামারী, কিন্তু এই মহামারীটা বহুলাংশেই প্রতিরোধ করা যায়। 14ই নভেম্বর হলো ফ্রেডরিক বেন্টিং, যিনি ইনসুলিন আবিষ্কার করেছিলেন 1921 সালে, সেই ফ্রেডরিক বেন্টিংয়ের জন্মদিন হচ্ছে বা 14ই নভেম্বর, তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধার জন্য তার জন্মদিনটাকে ডায়াবেটিস দিবস হিসেবে পালন করা। তো স্যার, এইবারের ডায়াবেটিক্স দিবসে আজকে সারাদিন কী কী কর্মসূচি থাকবে? বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পৃথিবীর বৃহত্তম ডায়াবেটিক সমিতি, আমরা তো খালি ঢাকা কেন্দ্রিক তা তো নয়, সমস্ত দেশব্যাপী আমাদের অঙ্গ প্রতিষ্ঠান আছে, বলতে গেলে প্রত্যেক জেলায় তো আছেই, অনেক উপজেলাতেও আছে। সেজন্য সবার কর্মসূচি হলো বিনামূল্যে রোগী দেখা, ডায়াবেটিক শনাক্তকরণ, জনসচেতনতা সৃষ্টি করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রাম। প্রত্যেক বছর তো আমরা র্যালি করি, এই করোনাকালে র্যালি করাটা স্বাস্থ্যসম্মত নয়, তাই র্যালি না করে ঢাকাতে অন্তত 2 জায়গায় মানুষ ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে, যাতে মানুষের দৃষ্টি আকর্ষিত হয়, শাহবাগে মানে বার্ডে মানের ওখান থেকে রমনা পার্কের মেইন গেট পর্যন্ত এরকম প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। আবার দারুসালাম এলাকায়ও, সেখানেও বিআইএসএসের গেট থেকে ও এই মিরপুর সার্কেল পর্যন্ত লোক দাঁড়িয়ে থাকবে। সেরকম সমস্ত দেশব্যাপী সব জেলাতেই কিছু না কিছু কর্মসূচি আছে। এছাড়া শিশুদের অঙ্কন প্রতিযোগিতা এই টিম নিয়ে, সেটাও আগের দিন হয়। তারপর একটা মেইন আলোচনা সভা তো হবেই, যেখানে বাংলাদেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জয়েন করবেন এবং কিছু কথা বলবেন। সুতরাং অনেক প্রোগ্রাম তো অনেক নানান ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে। স্যার, আমরা যেটা জানি যে ডায়াবেটিক্সের কথা বললেই কিন্তু সবার আগে যার নামটা চলে আসে, তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইব্রাহিম স্যার। তো তার অবদান আসলে আমাদের দেশে যে ডায়াবেটিস চিকিৎসাটা, সেখানে তার অবদানটা কতটুকু আপনার কাছ থেকে জানতে চাই? ও, এটা তো বলে শেষ করা যাবে না, তাহলেও বলি ডক্টর ইব্রাহিম, জাতীয় অধ্যাপক প্রয়াত ডক্টর ইব্রাহিম ছিলেন একজন মিশনারি, কিন্তু আমরা তাকে শুধু সেজন্যই মনে রাখি না, তিনি একজন মিশনারি এবং ভিশনারি। আচ্ছা, এই যে কম্বিনেশন একজন লোকের মধ্যে, এটা বিরল, পৃথিবীতে বিরল। উনি সেই 1956 সালের ওই সময় থেকেই বুঝতে পেরেছিলেন যে ডায়াবেটিসটা পৃথিবীতে মহামারী রূপে দেখা দিবে, কারণ যে সমস্ত সংক্রামক ব্যাধি মানুষ শেষ পর্যন্ত জয় করবে, টিকা, তারপরে মানুষের ভ্যাকসিনেশন, টিকা, তারপরে স্যানিটেশনের ইম্প্রুভমেন্ট, স্বাস্থ্যবিধির ইম্প্রুভমেন্ট হয়ে হবে। কিন্তু যেগুলা
লাইফস্টাইল ডিজিজ, অসংক্রামক ব্যাধি সেগুলো, এবং এটা তো আজীবনের রোগ। সুতরাং তার জন্য সচেতনতা সৃষ্টি করা দরকার, চিকিৎসা ব্যবস্থা সৃষ্টি করা দরকার। আর একটা কথা বলতে হবে যে উন্নত বিশ্বে তো কী বলবো আপনার ইউনিভার্সাল হেলথ কেয়ার আছে, যে ফর্মাটি হোক আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসের মধ্যেই হোক, কম্পালসারি ইন্স্যুরেন্সের মাধ্যমেই হোক, একটা আছে। কিন্তু উন্নয়নশীল বিশ্বে তো তা নাই, তো সেখানে ডায়াবেটিকেরা তো অসহায়, কারণ এই রোগটা একবার হয়ে গেলে তো আজীবনের রোগ, একবার হয়ে গেলে আর সেরে যাবে না, কিন্তু এটা নিয়েই আপনাকে বাঁচতে হবে। সেজন্য ওর চিকিৎসার যে পদ্ধতিগুলো সেগুলো একটা সংক্রামক ব্যাধির চিকিৎসার পদ্ধতি তো এক নয়। সংক্রামক চিকিৎসাকে আপনি বলতে পারেন এপিসোডিক। একটা লোকের টাইফয়েড হলো, যতই সিরিয়াস হোক, মরুক বা বাঁচুক, বাঁচলেও সে ভালো হয়ে গেল, মরে গেলে তো আর নাই। তো কিন্তু অসংক্রামক ব্যাধি ডায়াবেটিসের মতো সেগুলো চিকিৎসা করতে গেলে রেকর্ড কিপিং দরকার, তার ফলো আপ দরকার। এক এটা শুধু তাই নয়, তার আত্মীয় স্বজনকেও সচেতন করা দরকার, রোগীকে রোগ সম্বন্ধে সুশিক্ষিত করা দরকার, যাতে সে নিজে সচেতন থাকতে পারে, নিজের নিজের রোগটা কন্ট্রোল করতে পারে। তো স্যার, আমরা যেটা জানি যে ডায়াবেটিস কিন্তু এখন এই পর্যায়ে একদম বাচ্চাদের থেকেই শুরু হয়, বা বাচ্চাদেরও এখন ডায়াবেটিস ধরা পড়ে। এখন আপনারা জানেন, সবসময় তাই ছিল, এখন সেই জিনিসটা আমরা হয়তো বা সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক বা যেভাবেই হোক আমরা এই জিনিসটা জানতে পারছি যে এখন কিন্তু বাচ্চাদেরও ডায়াবেটিস হয়। আগে আমাদের একটা ধারণা ছিল যে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারা হয়তো বা ডায়াবেটিসে আক্রান্ত হয়। তো এই যে স্যার ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে, স্পেশালি আমাদের এই এই আমাদের দেশে বা এই সাইডটাতে, তো এটার কারণটা কি স্যার? ডায়াবেটিস হওয়ার কারণ দুটার সংমিশ্রণ, একটা বংশগত প্রভাব, মানে যেটা বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে জেনেটিক ইনফ্লুয়েন্স, আরেকটা হলো পারিপার্শ্বিকগত প্রভাব। তাহলে বংশগত প্রভাব যেটা জেনেটিক ইনফ্লুয়েন্স, সেটা কার্যত তো আমরা তেমন কিছু করতে পারি না, কিন্তু আমাদের যে পারিপার্শ্বিক প্রভাব এটা তো আমাদের সৃষ্টি। তাহলে সেটা কী? সেটা হলো মানুষ যদি কায়িক পরিশ্রম ভুলে যায়, কমে যায়, তারপরে মুটিয়ে যায়, এবং এটা তো ঠিক বয়স বাড়ার সাথে সাথে বয়স যত বাড়ে অত ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। আর এই যে পারিপার্শ্বিক প্রভাবটা বললাম, সেটা হলো যে নগরায়ন, বিশেষভাবে অপরিকল্পিত নগরায়ন, সেটা উন্নত বিশ্বে তো যা হবার হয়েই গেছে, উন্নয়নশীল বেশি দেন বাংলাদেশে এটা এখন হু হু করে ঘটতেছে। বস্তুতপক্ষে গ্রাম তো ঠিক ওইরকম গ্রাম তো আর থাকবে না, নগর নাম দেই বা না দেই, নাগরিক সুবিধা তো সর্বত্র চলে যাবে, উন্নত বিশ্বে তো চলেই গেছে। এখন এই অপরিকল্পিত নগরায়ণ কেন বললাম? অপরিকল্পিত নগরায়ণ বললাম যে এই উন্নয়নশীল দেশের নগরায়ণের সাথে মানুষের হাঁটা চলার জায়গা নাই, এমনকি ছেলেপেলেরা স্কুল কলেজে যায় সেখানে খেলার জায়গা নাই, তো খেলার মাঠ নেই, মাঠ নাই, খেলার জায়গা নাই, তাই না? তারপরে আবার যে কোমল পানীয়, সফট ড্রিঙ্ক, ফাস্ট ফুড এটা প্রচলন অনেক হয়ে গেছে। এখানে কিন্তু একটি কথা বলবো যে ফাস্টফুড বলতে কিন্তু আপনি বার্গার আর পিৎজাই মনে করবেন না, বাঙালি ফাস্টফুডও আছে, কিন্তু যেমন তেলে ভাজা পিঠা, এও ফাস্টফুড। তো এখন এর প্রচলন বেশি বেড়ে গেছে, কিন্তু ভয়ের ব্যাপার কি জানেন, পূর্তি বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা এখন হয়ে গেছে মানে কম্পিউটার নিয়ে খেলা, ওয়েবে থাকা, ইন্টারনেটে থাকা, এইগুলো তো খারাপ তা বলা যাবে না, কারণ মানে বুদ্ধিবৃত্তির খেলা তো ভালো, ইনফরমেশন টেকনোলজি তার তো জ্ঞান বাড়াচ্ছে, কিন্তু সুস্থ থাকতে গেলে তার শারীরিক পরিশ্রমযুক্ত খেলাটাও দরকার। সেটা এটা আমাদের মানুষকে সচেতন করতে হবে।
তো স্যার আমরা ডায়াবেটিস কিভাবে প্রতিরোধ করা যায় সেটা তো আমরা জানলাম যে একটা হেলদি লাইফস্টাইল যদি কেউ মেনটেন করে, শারীরিক পরিশ্রম যদি করা যায়, খাওয়া দাওয়াটা যদি একটুখানি মেনটেন করে চলা যায় তাহলে হয়তোবা ডায়াবেটিস থেকে দূরে থাকা সম্ভব। কিন্তু যাদের ডায়াবেটিস পারতপক্ষে হয়েই যায় তাদের জীবনযাপনটা কেমন হওয়া উচিত, তাদের কী কী জিনিস থেকে বিরত থাকা উচিত? দেখুন, সব চেষ্টা করলেও কিছু লোকের ডায়াবেটিস হবে। আমি বলছি টাইপ টু ডায়াবেটিস। আগে এটাও একটু বলি যে ডায়াবেটিস প্রধানত তিন রকম। আচ্ছা, একটা হলো টাইপ ওয়ান, সেটা সাধারণত বাচ্চাদেরই হয়ে থাকে, তাদের কিন্তু ইনসুলিন থাকেই না। আচ্ছা, একেবারে থাকে না। তাহলে ইনসুলিন হচ্ছে এমন একটা হরমোন যেটা বাঁচার জন্য অপরিহার্য। সব হরমোন বাঁচার জন্য অপরিহার্য নাও হতে পারে, সুস্থভাবে সম্পূর্ণ সুস্থ বাঁচতে লাগবে। তো টাইপ ওয়ান ডায়াবেটিক তাদের ইনসুলিন নিতেই হবে, নাহলে তারা বাঁচবেই না। তাহলে ইনসুলিনটা তার জন্য একটা হিউম্যান রাইট হয়ে গেল না? তা আমি এই সুযোগে বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার পাবলিকলি অ্যানাউন্স করেছে যে বাংলাদেশের সব টাইপ ওয়ান ডায়াবেটিক রোগীকে তার ইনসুলিন সরবরাহ করবে। এটা বিশাল ব্যাপার, কিন্তু পৃথিবীতে কোনো উন্নয়নশীল দেশ সেটা করতে পারেনি এখনো। এখন বাংলাদেশ করেছে, অন্যরা ফলো করার চেষ্টা করছে। উন্নত দেশ তো করেছেই, সে তো আলাদা কথা, তাদের তো ইউনিভার্সাল হেলথ কেয়ারই আছে। তো এটা আমি টাইপ ওয়ানের কথা বললাম। আর এখানে কিন্তু আরেকটা কথা বলছি, তাকে যদি সে ঠিকমতো ইনসুলিন নেয়, প্রশিক্ষিত হয়, তাহলে কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে সে বেড়ে উঠবে, সমাজের অন্য মানুষের ইউজফুল সিটিজেন হবে। তো আর একটা হলো টাইপ টু ডায়াবেটিস, সেক্ষেত্রে তাদের ইনসুলিন সম্পূর্ণ নাই তা নয়, তাদের ইনসুলিন হয়তো যথেষ্ট নাই অথবা যথেষ্ট কার্যকর নয়। তো এটাও কিন্তু একটা বুঝতে হবে যে টাইপ টু ডায়াবেটিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ, শুরু হয় এভাবে, শেষ পর্যন্ত ইনসুলিন নাও থাকতে পারে, একদম চলে যেতে পারে, তখন ইনসুলিন লাগবেই। তো এই যে টাইপ টু ডায়াবেটিস হচ্ছে আমাদের দেশে ডায়াবেটিসের শতকরা না 95%-এরও বেশি। আচ্ছা, অন্য ইউরোপীয় অনেক দেশ আছে যেখানে টাইপ ওয়ান আমাদের সাথে বেশি, পৃথিবীতে কোথাও টাইপ ওয়ান টাইপ টুর সাথে বেশি নয়, টাইপ টুর সাথে টাইপ ওয়ান কমে। তো আমাদের দেশে আরও কম, আমাদের মতো এরকম ট্রপিক্যাল কান্ট্রি আরও কম। তো তাদের হলো ইনসুলিন আসে পর্যাপ্ত নয় বা কার্যকর নয়, আমি চিকিৎসাতে আসছি না, তার এইটা প্রিভেনশনটা হলো টাইপ টুই হচ্ছে মহামারী। আচ্ছা, টাইপ টুর সংখ্যাটাই বেশি, সংখ্যায় না, এটাই মহামারী, এইটাই বাড়তেছে হুক করে। টাইপ ওয়ানও বাড়তেছে অল্প, কিন্তু অত নয়, টাইপ টু যেহেতু যেরেটে বাড়ছে। তো এই টাইপ টু ডায়াবেটিস যে আছে সেটাই শতকরা 70%-ই সম্পূর্ণ প্রতিরোধ করা যায়। আচ্ছা, কারণ সম্পূর্ণ প্রতিরোধ যে কারণে হচ্ছে, আমি তো আগেই বললাম যে মানে বংশগত প্রভাব তো প্রতিরোধ করতে পারবো না, কিন্তু যে কারণগুলোতে হচ্ছে সেগুলো প্রতিরোধ করতে পারি আমরা। মানুষ যদি মুটিয়ে না যায়, কায়িক পরিশ্রম ঠিক রাখে, তাহলে কম্পিউটার নিয়ে বসে না থাকে, তাই না, তাহলে বহুলাংশে করা যায়। এখানে আরেকটি কথা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বোঝা, যে টাইপ ওয়ান এটা উপসর্গ ছাড়া হয় না, হলে উপসর্গ হয়ে যাবে, কিন্তু টাইপ টু কিন্তু শুরুতে উপসর্গ বোঝা যায় না, উপসর্গ নাও থাকতে পারে, সাধারণত থাকে না। তো তার উপসর্গ হয় কমপ্লিকেশনস হয়ে, জটিলতা দিয়ে উপসর্গ, তার জটিলতা যদি একবার হয়ে যায় সব তো সম্পূর্ণ রিভার্ট হয় না। সেই জন্যই আমরা জনগণকে সচেতন করছি যে আপনারা একটা বয়সের পরে চেক করে নেন যে আপনার ডায়াবেটিস আছে কি না, অন্য কমপ্লিকেশন হওয়ার জন্য অপেক্ষা করেন। একটা সাধারণ পরিসংখ্যানের পৃথিবীব্যাপী দেখা যায় যত লোকের ডায়াবেটিস আছে তার অর্ধেক জানে না তার ডায়াবেটিস আছে, কারণ তাদের কোনো সিমটমস নেই, নাই তো সে চেক করে নেয়। দুই নম্বর, যত লোকের ডায়াবেটিস ধরা পড়েছে তার অর্ধেক চিকিৎসার আওতায় আসে না। আচ্ছা, আবার যত লোক চিকিৎসার আওতায় আসছে তার অর্ধেক, দেখেন রুল অফ হাফস বলছে, তার অর্ধেক কন্ট্রোল আছে, বাকি অর্ধেকের কন্ট্রোল নেই, কন্ট্রোল নেই।
আরেকটি কথাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ডায়াবেটিসের পূর্বাবস্থা। দুটা থাকলে তাকে ডায়াবেটিস পূর্বাবস্থা বলে, একটা হলো ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া, তাদের খালি পেটে ব্লাড সুগার একটু বেশি থাকে, কিন্তু এত বেশি নয় যে তারা ডায়াবেটিক, সেটা বলে ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া। আরেকটা হলো খাওয়ার পরে বেশি হয় একটু, কিন্তু এত বেশি নয় তারা ডায়াবেটিস। এই দুটো হলো প্রি ডায়াবেটিক। তার প্রি ডায়াবেটিক হলে কিন্তু তার ডায়াবেটিসে কনভার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক, বা হয়ে যাবে, অনেক কনভার্ট হয়ে যাবে। যে প্রি ডায়াবেটিস যে কেন হয়েছে সেটাকে সে কারেক্ট না করলে হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ সে তো মোটেই যেয়ে থাকে। তা প্রি ডায়াবেটিস হলো একটা ফেজ, তাহলে সেই সময় যদি ওজন কমায় ফেলতে পারে তাহলে তার আবার সেটা প্রতিরোধ করা সম্ভব, নর্মাল অবস্থায় ফেরত যাবে। এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। সেই জন্য মানুষের ডায়াবেটিস আছে কিনা চেক করে নেওয়া দরকার, হেলথ চেকআপের মধ্যে থাকা উচিত। ধরেন কোন বয়স থেকে চেক করবেন, এ তো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না, সাধারণত আমরা বলি যে 40 পর থেকে চেক করবেন সাধারণ লোক। কিন্তু যদি আপনার বংশে ডায়াবেটিসের প্রভাব বেশি থাকে আরও আগে শুরু করুন, আপনি মোটিয়ে গেলে আরও আগে শুরু করুন বলছেন, তারপর বছরে অন্তত একবার করে দেখুন। কারণ চেক করে ডায়াবেটিস আছে কারণ দেখা তো খুবই সোজা, একেবারে সোজা। এখন তো ঘরে বসেও করা যায়, সেটা ঘরে বসেই, আমরা তো ঘরে বসেই করতে বলতেছি লোককে, কারণ ঘরে বসে করাটা হলো আমরা সেন্টারে গেলে, ডায়াবেটিস সেন্টারে গেলে যদি ফ্রি করিও তাও ঘরে বসে করার সে সস্তা, কারণ আপনাকে সেন্টারে যাওয়ার ভাড়া আছে, সময় ব্যয় হবে, তাতে ঘরে বসে খরচ এত কম, ওর চাইতে কম খরচ বলছেন। এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। তো আমি বলছিলাম তিন রকম ডায়াবেটিস, আর একটা প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস। আচ্ছা, যে ডায়াবেটিসটা আগে তার হয়তো ডায়াবেটিস ছিল না, কিন্তু প্রেগনেন্সির সময় তার ডায়াবেটিসটা প্রথম দেখা গেল। প্রেগনেন্সি খালি ডায়াবেটিস না, গ্লুকোজ ইন্টলারেন্স দেখা গেল, ডায়াবেটিস বা ডায়াবেটিসের পূর্ব অবস্থা। গর্ভকালীন ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ গর্ভকালীন ডায়াবেটিস যদি হয় মায়ের, তাহলে তাদের প্রেগনেন্সি কমপ্লিকেট হওয়ার সম্ভাবনা অনেক। আচ্ছা আচ্ছা। দ্বিতীয়, বাচ্চার বার্থ ডিফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক, দুটাই। তৃতীয় হলো ওই মা এবং ওই শিশু, তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক, কিন্তু ওই গর্ভকালীন ডায়াবেটিস যদি কন্ট্রোল করে না আনে তো সবগুলোই আরও অনেক বেশি হবে, মানে প্রেগনেন্সি কমপ্লিকেটেড, বাচ্চা বার্থ ডিফেক্ট এবং ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার জন্য। তো আমরা যদি প্রিভেনশনটার কথা বলি তাহলে কিন্তু জিডিএমও ইম্পর্টেন্ট বিষয়। আরও একটি কথা বলব, সেটা হলো যে অনেকের ধারণা যে ডায়াবেটিসে বোধ হয় ধনী লোকেরই বেশি হয়। ধনী লোকের, আমাদের দেশে ধনী লোকেরাই শান্ত একটু মোটিয়ে যায়, আমার দেশে আরামায়েশে থাকে। আরামায়েশে থাকা তো খারাপ যে আমি তা বলছি না, যতক্ষণে খরচ করল তার চেয়ে বেশি খাইলো, এটাই হলো আসল কথা, বললেন না। ওই যারা মোটিয়ে যায় তো তারা মনে করে যে তাদের একটা তাদের সেন্স থাকে যে অত বেশি খায় না মনে করে, কিন্তু আসলে মাপটা দেখা যায় খায়। আমি একটা খুব সাধারণভাবে বলতেছি, মানুষ কম খেয়ে মোটা হতে পারে না, আপনার অনেকে বেশি খাইও মোটা হয় না, কারণ তার হয়তো এক্সারসাইজ আছে, খরচ করছে বেশি, মেটাবলিজম এরকম, কিন্তু কম খেয়ে কেউ মোটা হবে না, এটা সোজা জিনিস একদম। এক ধরনের ডায়াবেটিস আছে যেটা ম্যালনিউট্রিশনের জন্যই হয়, তো ম্যালনিউট্রিশনও কিন্তু ডায়াবেটিস একটা কারণ। আর একটা হলো যদি জন্মের সময় শিশুটি আন্ডারওয়েট হয়, লো বার্থ হয়, তার মানে প্রেগনেন্সিতে মায়ের অপুষ্টি যদি হয় তাহলে কিন্তু ওই যে লো বার্থ ওয়েট বেবি হলো ও প্রোগ্রামড হয়ে যায় ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার জন্য। ও যখন অ্যাডাল্ট হবে তখন এমনকি নর্মাল ওয়েট হলেও বাড়ার সম্ভাবনা। তাহলে এটা বলা যায় যে যদি আন্ডারওয়েট বেবি হয়, বাবা তুমি আন্ডারওয়েট থাকো, তো আন্ডারওয়েট থাকা তো হেলথি না, সো হেলথি ডেভেলপড হবে না, পরিপূর্ণ নিউট্রিশনটা যদি না পায় মায়ের পেটে। সেই জন্য আমরা যদি ডায়াবেটিস প্রিভেনশন করতে যাই তাহলে মায়ের পুষ্টির দিকে নজর দিতে হবে। চমৎকার বলেছেন স্যার, অনেক সুন্দরভাবে আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে যারা আসলে কম বেশি সবাই ডায়াবেটিস সম্পর্কে কিন্তু নলেজ রাখেই, বাট তারপরও কিছু ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন যেটা হয়তো অনেকেরই জানা নেই। অনেক ধন্যবাদ স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
আমি এত সময়ের অভাবে একটা কথা বলি নাই, আপনি যখন আমাকে বলতে বললেন তখন আমি আরেকটা প্রোগ্রাম আমরা করছি যেটা আমি মনে করি সুদূর প্রসারী প্রভাব আছে, এখানেও সরকারে আমরা আশাতীত সহযোগিতা পেয়েছি। সেটা আমি যেটা আগেই বললাম, আমাদের দেশের লোকের ধর্মভেদু তার গুড সাইড কথা বলছে। মুসলমান ধর্মে সব ধর্মে কম বেশি, তো মুসলমান ধর্মে কিন্তু খুব স্ট্রং মেসেজ আছে হেলথি লিভিংয়ের উপরে। আচ্ছা, যেমন আপনি খাবার পরে দাঁত মেজে ফেলবেন, ঘুমের আগে দাঁত মেজে ফেলবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন, এই তো আপনাকে হাত ধোয়া করছেন, উজু হাত ধোয়াই তো, হাত পা ধোয়া না, তাই না? এবং পরিষ্কার থাকতে বলছে, ওদের অনেক কিছু আছে, এমনকি ওভারওয়েট ওভারফিডিং উদর পূর্তি করে খাওয়া সেটা ধর্মে খুব স্ট্রং ভাষায় ডিসকারেজ করেছে যে তিন ভাগের এক ভাগের বেশি খাবেন না, এমনকি খালি রাখতে হবে। তো আমরা সেটা মানে বিজ্ঞ আলেমদের দিয়ে মুক্তিদের দিয়ে বললাম এটা কী লেখা আছে তা দিয়ে একটা খুতবা একটা বলাই। তো আমরা যখন প্রপোজ করলাম ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, ইমাম সাহেবরা একেবারে এক পায় খারাপ এরকম বলতে রাজি হয়ে গেছে, রাজি হলেন। তখন আমরা তখন খুব উপায় এবং এই খুতবাটা বিজ্ঞ মুক্তি দিয়ে ধর্মীয় নির্দেশনা ঠিক রেখে করা, যাতে মুক্তি ইমাম সাহেবরা বলতে কোনো দ্বিধাবোধ করেন না, এবং সেটা আবার মক্কার ইমামকে দিয়ে অথেন্টিকেট করে নিয়েছে, করে নিয়েছে সেটা আমরা আমরা এটা খুতবাতে বলছি। আমরা 100 মসজিদে অলরেডি করেছি ঢাকা এবং ময়মনসিংহে। আমাদের মনের ইচ্ছা যে সমস্ত দেশব্যাপী করব, অন্য ধর্মের ভিতরেও করব, তাহলে আমি মনে করি এতে বিশাল সোশ্যাল চেঞ্জ আসতে পারে। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে, আমার দেশে তো মহিলারা সাধারণ মসজিদে যায় না, তো আমরা ইমাম সাহেব যারা বলছি যে আপনারা ইমাম সাহেবের খুতবাতে বলবেন, তখন এটাও বলবেন আপনারা এটা বাড়িতে যেয়ে আপনাদের বাড়ির মহিলাদেরও বলবেন। শুধু তাই না, আমরা গার্লস গাইডকে কন্ট্যাক্ট করেছিলাম, তারা খুবই উদ্গ্রীব এই মেসেজটা দিতে মহিলাদের মধ্যে, তো সেই কাজটা চলছে। আমি মনে করি এটা একটা বিশাল বিশাল একটা স্টেপ এফেক্ট হবে এবং পৃথিবীর জন্য অনুকরণীয় হবে। চমৎকার স্যার, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এবং এই বিশ্ব ডায়াবেটিক দিবসে আমাদেরকে সচেতন করার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে স্যার অনেক অনেক শুভকামনা রইল। আমাকে ডাকার জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক।